আমি একটু তোমাদের কাছাকাছি আসার চেষ্টা করি, দেখি তোমাদের অ্যাটেনশন পাওয়া যায় কিনা। উপরে থেকে একটু অ্যাটেনশন কম পাচ্ছি। আমি তোমাদেরকে কিছু লাইফস্টাইলের কথা বলবো দ্যাট আই মেনটেন ইন মাই লাইফ, এবং একটা জিনিস আমি সবসময় চেষ্টা করি যে আমি যেই জিনিসগুলো কখনো করি না সেই জিনিসগুলো কখনো বলি না, আমি যেই জিনিস কখনো করি না সেই জিনিস কখনো বলি না। হোয়াট আই অ্যাম, আই অ্যাম, যেটা আমাকে দেখছো আমি সেটাই, যেটা আমার লেখা যায় তোমরা পড়ো আমি যা লিখি আমি সেটাই, কোনো আরোপিত কিছু নাই, বাড়তি কিছু নাই। হোয়াট আই ফিল আই রাইট, হোয়াট আই টেল ইউ দ্যাটস আই অ্যাম। তো আমি তোমাদেরকে এখন বলছি যে এমন কিছু জিনিস, এমন কিছু স্কিল যেগুলো তোমাদেরকে বলেছি সেগুলো তোমরা রপ্ত করার পাশাপাশি এমন কিছু অভ্যাস তোমাদেরকে রপ্ত করতে হবে যে জিনিসগুলো তোমাদের লাইফ বদলে দেবে। প্রথম অভ্যাসটা হচ্ছে তোমাদেরকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। আমাদের অনেকেই আমরা উই আর ভেরি মাচ অ্যাডিক্টেড টু দ্য সোশ্যাল মিডিয়া, রাতে ইউটিউব, আর কারণও তো আছে, বিভিন্ন মোবাইল অপারেটররা রাত 12টার পরে তো ফ্রি করে দিছে মনে হয় না, বা এমবিএম একটু কম খরচ হয়, তো এই জন্য অনেকে রাত 12টার পরেও দেখি বসে বসে মোবাইল টিপাটিপি করেন এবং ইউটিউব টিউটিউব দেখেন, নাটক দেখেন, অনেক কিছু দেখেন, ভালো কথা। তো এই দেখাদেখির মধ্যে কোনো সমস্যা নেই, বাট সেটা অফকোর্স টাইমের মধ্যে হতে হবে, মানে রাতে ঘুমাতে যেতে হবে 10টার মধ্যে। কি বলে, আমি তো রাত্রে ডিনারই করি 11টার সময়, কেমনে আমি রাত্রে 10টার মধ্যে ঘুমাতে যাব? ট্রাস্ট মি, কেন বলছি বলো? বলছি সেটা হচ্ছে যে মানুষের লাইফে কোয়ালিটি অফ স্লিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তুমি বলবা যে আমি তো রাত্রে 2টার সময় ঘুমাইতে গেছি, সকাল 12টা তো ঘুম দিছি, আমি তো হিসাবে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 10 ঘন্টা ঘুমাইছি, তা আমি তো অনেক কোয়ালিটি স্লিপ দিছি। বস, ভুল ভুল, বিকজ নেচার, প্রকৃতি এমন একটা সময়ের সার্কেলের মধ্যে তোমাকে রেখেছে যে এই সময়ের তুমি ইউটিউব দেখতে দেখতে চলে গেছে কোয়ালিটি অফ স্লিপ টাইম, যেটা হচ্ছে রাত 1টার মধ্যে। রাত 10টা থেকে 1টার মধ্যে তুমি যদি 1 ঘন্টা ঘুমাও সেটা 3 ঘন্টার সমান। তাহলে তুমি যদি রাত 10টায় ঘুমাও, কিংবা আমি ধরে নিলাম 11টায় ঘুমাও, এখন তো সকাল 6টার মধ্যে 6:30 সূর্য উঠে সিলেটে, আমি দেখলাম 6:33 সূর্য উঠে, সূর্যের আগে কিন্তু উঠতে হবে, সূর্যের সাথে আমাদের একটা রেস, সূর্যের সাথে আমাদের একটা রেস আছে, সূর্য আমার সাথে কখনো পারে না। আই রাইজ বিফোর দ্য সান রাইজেস, সূর্য উঠার আগে আমি উঠে যাই। এটা তোমাদেরকে করতে হবে, মানে সূর্যের সাথে একটা যুদ্ধ, একটা রেস, যে তোমার আগে আমি উঠবো, দেখি সূর্য মামা কী হয়। এটা যদি করতে পারো তাহলে দেখো তুমি যদি 6টায় উঠে যাও, এখন দোয়াই অনেক দিন থেকে 5টার সময় উঠি, আই এম এ প্রাউড মেম্বার অফ 5 AM ক্লাব, আমরা একটা ক্লাব খুলেছি অনেক দিন থেকে, 5 AM ক্লাব, মানে যারা ভোর 5টায় উঠে যায় তারা ওই ক্লাবের মেম্বার। গেল বছর রবিন শর্মা, একজন পপুলার রাইটার, মিলিয়নস অফ কপিস, প্রায় 15 মিলিয়ন কপিস বিক্রি হয়েছে, 15 মিলিয়ন কপিস মানে 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 15 মিলিয়ন কপিসে কত লাখ হয় হিসাব করে দেখো, 1,50,00,000। বই ওনার বিক্রি হয়েছে, বইয়ের নাম হচ্ছে 5 AM ক্লাব, আর আমি এই ক্লাবের মেম্বার সিন্স লাস্ট 14 ইয়ার্স। তো ওনার বইটা একটু পড়ার জন্য রিকমেন্ড করছি, যেরকম লিঙ্কডইন করতে বলেছি তেমনি 5 AM ক্লাব পড়ার জন্য রিকোয়েস্ট করছি তোমাদেরকে। কামিং ব্যাক টু কোয়ালিটি স্লিপ, তুমি যদি 11টায় ঘুমিয়ে যাও, 6টা পর্যন্ত ঘুমাও, 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 ঘন্টা এনাফ, অনেকে বলে 8 ঘন্টা, আমি বলি তোমাদের বয়সে 7 ঘন্টা ইজ গুড এনাফ, এবং এর মধ্যে কোয়ালিটি স্লিপ দিয়েছো কিন্তু তুমি 3 ঘন্টা বা 2 ঘন্টা, 11টা থেকে 1টা, তাহলে 11টা থেকে 1টা তুমি ঘুমিয়েছ 2 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ঘুমিয়েছ 2×3 3×6 ঘন্টা, তারপরে 3টা পর্যন্ত, ওই সময় 1টা থেকে 3টা 1:2, মানে 1 ঘন্টা ঘুমালে 2 ঘন্টা, তাহলে তুমি ঘুমিয়েছ 3টা পর্যন্ত, 1টা থেকে 3টা 2 ঘন্টা, তাহলে 2×2 4, তাহলে 6 আর 4 10 ঘন্টা ঘুমিয়ে গেছো ওই সময়, কোয়ালিটি অফ স্লিপ।
যে তিনটার সময় ঘুমাতে গেছে ওর স্লিপের 12টা বেজে গেছে, তিনটার পরে ওই ফেজটা আর নাই, যেই ফেজে তোমাকে কোয়ালিটি স্লিপ দিবে। তাইলে যে তিনটার সময় ঘুমিয়ে 12টা পর্যন্ত শুয়ে মনে করছো যে কোয়ালিটি স্লিপ দিচ্ছ, কিন্তু সারাদিন হামি থাকবে বস, সারাদিন দেখবা দুনিয়াটা ভাল লাগছে না, সারাদিন দেখবা কাজের মধ্যে মন নাই, সারাদিন দেখবা স্পিড পাচ্ছ না, সারাদিন দেখবা কেমন একটা অশান্তি। আমি যেটা বলছি প্র্যাকটিস করে দেখো, সারাদিন অনেক স্পিডি থাকবা, শরীরে ভোরের আলো সূর্যের আলো সেটা একটু মেখে দেখো। এই যে কোভিডের সময় ভিটামিন ডি খাওয়াইছো সবাইরে, ভিটামিন ডি কেন খাওয়াইছো? কারণ মানুষের শরীরে ভিটামিন ডি নাই, কেন ঘুমায় থাকে? ভিটামিন ডি কখন থাকে? সকাল 7টা পর্যন্ত 8টা পর্যন্ত, তারপরে আর থাকে না। তো তুমি ঘুমাই আছো বস, তুমি ঘুমাই আছো, তুমি কম্বলের নিচে শীতের দিনে কি করে পাবা তুমি ভিটামিন ডি? ভিটামিন ডি পেতে গেলে সূর্যের আগে উঠতে হবে, আর্লি রিচুয়াল করতে হবে। হোয়াট ইজ আর্লি রিচুয়াল? আর্লি রিচুয়াল, যারা মুসলিম আছো তাদের জন্য নামাজ, অন্য ধর্মের যারা আছো তাদের জন্য প্রার্থনা, কিংবা যারা কোনো কিছুই করো না, কোনো ধর্মেই বিশ্বাসী নাই, এরকম যদি কেউ থেকে থাকো তাদের জন্য হতে পারে এটা মেডিটেশন, নিজের সাথে কথা বলা, নিজের আত্মাকে ফ্রি করা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলা দিস ইজ আ পার্ট অফ মর্নিং রিচুয়াল। আমার মেডিটেশন করতে লাগে না বিকজ আমি নামাজ পড়ি, সো আমার নামাজ ইজ মাই মেডিটেশন। ওয়েন আই প্রে আমি সব কিছু থেকে একটু ফ্রি থাকি, আই টক টু মাই অল মাইটি অ্যান্ড ইট ফিল্টার্স অল মাই নেগেটিভ ইমোশন। মানুষের মধ্যে অনেক নেগেটিভ ইমোশন থাকে, মানুষের মধ্যে জেলাসি থাকে, বিশেষ করে এটা নাকি মেয়েদের মধ্যে একটু বেশি থাকে। আমার ওয়াইফের মধ্যে আমি জীবনে দেখি না এই জিনিস, ওর মধ্যে ওটা নাই, কাউকে হিংসাই করতে পারে না সে। আমি বুঝতে পেরেছি বিকজ আমি একটা হাজব্যান্ড কেমন সেটা সার্টিফিকেট দিতে পারবে তার স্ত্রী সবচেয়ে। একজন আপনি একজন পুরুষ মানুষ কেমন সেটা বা যে কেউ কেমন তাকে সবচেয়ে ভালো সার্টিফিকেট দিতে পারবে তার আশেপাশের লোকজন। সে ফর এক্সাম্পল তার ওয়াইফ, আমি যদি পুরুষ হই তাহলে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা, আমার যারা খুব কাছের লোকজন, দ্যাট ইজ আমার গৃহকর্মী কিংবা আমার ড্রাইভার, তারা আমাকে সার্টিফিকেট দিতে পারবে। বাইরের লোক যে আমাকে চিনে না, আমার ফেসবুক লেখা পড়ে আমাকে যদি সার্টিফিকেট দেওয়া হবে, হবে না। তাহলে আমার ওয়াইফ, আমি যে বললাম তার হিংসা নেই, সেটা কেন বলছি? বিকজ তার সাথে আমার 18 বছরের সংসার, খুব অল্প বয়সে বিয়ে করেছে। ওরা ভাবতেছে উনি 18 বছর হয়ে গেছে, উনি বিয়ে করছে কোন বয়সে বাবা? আমি বিয়ে করছি 22 বছরে। তাহলে করতে পারো কারো যদি টার্গেট টার্গেট থাকে। বস অনেকে বলে ক্যারিয়ার স্যাটেল ফ্যাটেল করে তারপরে বিয়ে শাদী করবো, বস ভুলে যাও, বিয়ে করে ফেলো, দুজন মিলে একজন আরেকজনকে সাপোর্ট করো, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল ক্যারিয়ার। মি অ্যান্ড মাই ওয়াইফ ডিড ইট আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, দোয়া অফ মাই প্যারেন্টস ওয়াজ অলওয়েজ দেয়ার, সো ইট হেল্প আস অ্যান্ড অফকোর্স দ্য দোয়া অফ দ্য পিপল। মানুষের দোয়া তো সবচেয়ে বড় জিনিস, বাবা মার দোয়া সবচেয়ে বড় জিনিস, ওইটা আমাদেরকে অনেক হেল্প করেছে। তো যেটা বলছিলাম, ওই যে রিচুয়াল করলে, ওই রিচুয়ালের সময় সেটা মেডিটেশন হোক, সেটা প্রেয়ার হোক, যে ধর্মেরই যেভাবেই করো, ওই সময় হচ্ছে কি ফিল্টার হয়। কিন্তু ওইটা ওভাবে করলে হবে না যে একটা মসজিদে নামাজে হয়েছে, সেই নামাজে চারজন মানে অনেক লোকজন আছেন, তা এশার নামাজের ঘটনা। তো এশার নামাজের পরে মসজিদে গণ্ডগোল লেগে গেছে, দুই ভাগ হয়ে গেছে এরকম লোকজন, কি সমস্যা? একজন একদল বলছে যে নামাজ হয়েছে 3 রাকাত, আরেকজন বলছে নামাজ হয়েছে 4 রাকাত। মারামারি অবস্থা, যে বলছে না তুই জানোস নাকি আমি দেখছি 3 রাকাতই হয়েছে, আরেকজন বলছে 4 রাকাত হয়েছে। তো এই যে মারামারি যখন অবস্থা, পিছন থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন, ওয়েট 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 ওয়েট, আমি বলছি নামাজ 3 রাকাত হয়েছে, যারা বলছিল 4 রাকাত আর মারতে যাচ্ছে, এই ওয়েট, বলছি বলছি বলছি, দেখেন কেন। আর তখন ইমাম সাহেব বলেন, কীভাবে বললেন আপনি আমি 3 রাকাত পড়িয়েছি? আমি তো 4 রাকাতই পড়েছি। বলে না হুজুর পড়াতে পারেন নাই। বলে কেন? বলে আমার দোকান আছে 4টা, আমি প্রত্যেক দিন এশার নামাজে দাঁড়িয়ে আমার 4টা দোকানের হিসাব মিলাই, আজকে 3টা দোকানের হিসাব মিলেছে, একটা এখনো বাকি আছে, একটা এখনো বাকি আছে, হিসাব মিলে নাই। তো ওই লোকের মতো যদি নামাজ হয়, দোয়া হয়, মেডিটেশন হয়, কোনো কিছু ফিল্টার হবে না, কোনো হিসাবও মিলবে না।